मार्टिन लुथर कॉलेज द्वितीय वर्ष शिक्षार्थी ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। तुम्हारे असाइनमेंट इतिमध्ये तुम्हारा दुटी असाइनमेंट जमा दिए, तृतीय असाइनमेंट तुम्हारे हाथे एसे पौंछेछे, अनेके लेखा शुरू करेछो। तो तृतीय असाइनमेंटेर उपर भित्ति करे आज के आमी तुम्हारे किछु धारणा दिब, जाते तुम्हारा असाइनमेंटगुलो सुंदरभावे लिखते पारो। তোমাদের ইতিপূর্বে ধারণা দেওয়া হয়েছে যে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে। অতএব আমরা যে বোর্ড কর্তৃক যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকেই আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো তৈরি করব, যাতে কোনোভাবে সমস্যা সৃষ্টি না হয়। তাহলে অ্যাসাইনমেন্ট তৈরির সময় আমরা কিছু বিষয় লক্ষ্য রাখব, যে মোটা কালির দাগ আমরা ব্যবহার করব না। অবশ্যই কালো কালির ব্যবহার করব, কালো কালি ব্যবহার করব, যাতে কালো কালি ছাড়া ভিন্ন কোনো কালি আমরা আন্ডারলাইন হিসেবে অনেক সময় আমরা খাতার সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করি সেই ধরনের যাতে না হয়। এবং কাগজ যেগুলো থাকবে সেগুলো অবশ্যই এক মাপের কাগজ থাকবে। তাছাড়া তোমাদের যে কভার পেপার বোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে, সে বোর্ড থেকে যে কভার পেপার দেওয়া হয়েছে সেই কভার পেপারটাই আমরা কী করব ডাউনলোড দিয়ে তারপর ফটোকপি করে রাখবো, যাতে প্রয়োজন মতো আমরা এগুলো এই কভার পেপারগুলো ব্যবহার করতে পারি। আরেকটি বিষয়, এটাও আমরা খুব গুরুত্ব সহকারে আবার মনে করিয়ে দিচ্ছি, যে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট লেখার সময় পৃষ্ঠার একটি সাইড লিখবে, উভয় পাশ লিখবে না। উভয় পাশ লিখলে এটা বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার বহির্ভূত কাজ হবে। অতএব আমরা এইভাবে লিখব যাতে আমাদের লেখাগুলো স্পষ্ট হয় এবং আমাদের লেখা কালো কালির হয়, ভিন্ন কোনো কালি আমরা ব্যবহার করব না। এবং আমাদের যে নাম এবং আমাদের যে তথ্যগুলো চা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো আমরা খুব সুন্দরভাবে দিব। আরেকটি বিষয় লক্ষ্য রাখবো, যে এটার মধ্যে যাতে আমরা ফ্লুরিড ব্যবহার না করি, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই ভালো। যেহেতু পূর্বে তোমরা দুটি অ্যাসাইনমেন্ট দিয়েছো, আশা করি তৃতীয় যে অ্যাসাইনমেন্টটা এটা ভুল ভ্রান্তি আরও কম হবে এবং সুন্দরভাবে আরও লিখতে পারবে। তাহলে আজকে আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের মধ্যে যে বিষয়টা, বিষয় শিরোনাম, অনেকে শিরোনাম নিয়ে কনফিউশনের মধ্যে থাকো, তাহলে শিরোনামটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসাইনমেন্ট তিন, অ্যাসাইনমেন্ট যে থ্রি সেটার উপর ভিত্তি করে ক্লাস নেওয়া হচ্ছে। ব্যবসায়ের প্রতি, এটা আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের বই থেকে নেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটা, যেটা দেওয়া হয়েছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের বই। তোমাদের যে পাঠ্যসূচি রয়েছে সেই পাঠ্যসূচির আলোকে যে বই থেকে ক্লাস নেওয়া হয় সেই বইয়ের আলোকেই তোমরা এগুলোর উত্তরগুলো খুঁজে পাবে। অতএব সেগুলো নিয়ে যদি একটু ঘাটাঘাটি করো তাহলে সুন্দরভাবে উত্তর তৈরি করতে পারো। আরেকটি বিষয় তোমরা লক্ষ্য রাখবে, যে কপি পেস্ট যাতে না হয়, একজনের লেখা আরেকজন হুবহু লিখে দিবে এরকম যাতে না হয়। নিজে এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু নিজে থেকে তৈরি করতে হবে, নিজে থেকে যদি তৈরি না করো তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের ভিন্নতা থাকবে। আচ্ছা, শিরোনামের মধ্যে আসি। ব্যবসায়ের প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ, এটা আর একটু ছিল যে বৃষ্টিক এবং সমষ্টিক, আমি সেটা বাদ দিয়ে আর একটু সংক্ষিপ্ত আকারে দিয়েছি যাতে তোমরা কাগজের মধ্যে লিখতে পারো। অবশ্যই শিরোনামটা তোমরা আগে অনেকে তাড়াহুড়া করে লিখে ফেলে, পরে কেটে আবার লিখে, না এটা কিন্তু তোমার একটা ব্যাড রেকর্ড হয়ে যাচ্ছে, যে স্টুডেন্ট কভার লেটারের মধ্যে কভার উপরে যে কভার পেপারটা রয়েছে এটার মধ্যে কাটাকাটি করছে। অতএব তোমরা কী করবে, প্রয়োজনে আলাদা একটা জায়গায় শিরোনামটা লিখে তারপরে চেক করবে, এরপরে ফাইনালি খাতার মধ্যে লেখো। তাহলে যেহেতু শিরোনাম এটা কিন্তু খাতার পুরোটার একটা প্রভাব বিস্তার করে, যে প্রথম দিকেই একটা কথা আছে না, যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এটা দেখলে কিন্তু একটা স্টুডেন্টের ধারণা চলে আসে যে প্রথমে কাটাকাটি করছে, লেখা অস্পষ্ট ঘষা মাজা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টিচারের একটা খারাপ ধারণা চলে আসে স্টুডেন্টের প্রতি। আচ্ছা, ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ, এটা হচ্ছে আমাদের শিরোনাম।
এবার যে কোশ্চেনগুলো তোমাদের এখানে চার চার ষোলো ষোলো নাম্বারের অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি ষোলো নাম্বারের, তাহলে আমরা এই অ্যাসাইনমেন্টে যেহেতু ষোলো নাম্বারের আমরা একটু লক্ষ্য করি। প্রথমে বলা হয়েছে ব্যবসায়ের ধারণা, তাহলে আমরা ব্যবসায়ের যে ধারণা আছে সেটা লিখবো, মানে ব্যবসা কাকে বলে, ব্যবসা কিভাবে এসেছে এগুলো লিখবো। তারপরে ব্যবসায়ের যে এগুলো উদাহরণ সহকারে লিখবো, উদাহরণ সহকারে লিখবো। উদাহরণ সহকারে যদি আমরা লিখি তাহলে কি হবে বিষয়টা, আমাদের ভালো মতো বিস্তারিত লিখলে চার থেকে চারই দিবি। আর এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে লেখা যাতে আমরা সুন্দরভাবে লিখি। তাহলে কতে আছে হচ্ছে ব্যবসায়ের ধারণা, আমরা আমাদের যে বইটা রয়েছে যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসায় পরিচিতি মোহাম্মদ খালিকুজ্জামান স্যারের, সাধারণত এই বইটাই আমরা লক্ষ্য করে থাকি। তোমরা যে কোনো বই থেকে লিখতে পারো, আমি তোমাদের এই বইয়ের উপর ভিত্তি করে আমি তোমাদের দেখাচ্ছি। এই বইয়ের আমরা যে চ্যাপ্টার আছে যে ব্যবসায় পরিবেশ, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের যে ব্যবসায় পরিবেশ এটার মধ্যে আমরা চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2.2, এখানে স্পষ্টভাবে লেখা ব্যবসায় পরিবেশের ধারণা, আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় পরিবেশের ধারণা। আমাদের প্রথমেও কিন্তু ব্যবসায় পরিবেশের ধারণা, মানে ব্যবসায়ের ধারণা। তাহলে ব্যবসায়ের ধারণা, ব্যবসা কী, ব্যবসায় সংজ্ঞাটা দিব। তাহলে ব্যবসায় সংজ্ঞা দিয়ে তারপর আমরা ব্যবসায় পরিবেশের মধ্যে চলে আসবো, বিষয়টা কিন্তু একই, ব্যবসায়ের ধারণা, ব্যবসায় পরিবেশের ধারণা। তাহলে ব্যবসা আমরা জানি যে ব্যবসা কাকে বলা হয়, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত যে কার্যক্রম তাকে বলা হচ্ছে ব্যবসায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত যে কার্যক্রম তাকে বলা হচ্ছে ব্যবসায়। আর এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য পারিপার্শ্বিক যে পরিবেশের প্রয়োজন, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য পারিপার্শ্বিক যে পরিবেশের প্রয়োজন তাকে বলা হয় ব্যবসায়িক পরিবেশ। সহজ কথা আমরা এইভাবে বলতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে পরিবেশের প্রয়োজন তাকে বলা হয় ব্যবসায়িক পরিবেশ। এছাড়া আমরা এখানে বইয়ের মধ্যে একেবারে স্পষ্টভাবে দেখো ব্যবসায় পরিবেশের ধারণা সুন্দরভাবে লেখা, যে এখান থেকে যদি আমরা লিখি সেটাও আমরা লিখতে পারি যে একটা দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ব্যবসায় পরিবেশ। এখন ব্যবসায় পরিবেশ পরিচালনার জন্য কী ধরনের, যেমন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, তারপর হচ্ছে প্রযুক্তিগত, এই যে পরিবেশগুলো এখানে সাত থেকে আটটি পরিবেশের কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে ব্যবসায় পরিবেশের আমাদের এগুলো উপাদান, এগুলোর সমন্বয়ে ব্যবসায় পরিবেশ গড়ে ওঠে। এগুলো কোনোটা যদি বিনষ্ট হয় তাহলে ব্যবসায় পরিবেশ বিনষ্ট হয়ে পড়ে। তাহলে এখানে আমরা উদাহরণ দিতে পারি যে কলকারখানায় শিল্প উৎপাদনের ক্ষেত্রে পণ্য উৎপাদন, শিল্প কারখানা পণ্য উৎপাদনের ক্ষেত্রে যদি সেখানে আইনগত সমস্যা থাকে, সরকারি বৈধতা লাইসেন্স না থাকে, অথবা পরিবেশগত ক্ষতির সম্মুখীন হয়, সে পরিবেশ যে পারিপার্শ্বিক যে অবস্থা রয়েছে তাকে বিঘ্ন ঘটায়, অথবা দেখা দিচ্ছে যে সেখানে নিরাপত্তার অভাব, তাহলে এগুলো কিন্তু ব্যবসায় পরিবেশের যে উপযুক্ত অংশগুলো সেগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে ব্যবসায় যে করার অবস্থা সেটা আর থাকে না। তাহলে কি করতে হবে, ব্যবসায় পরিবেশ গঠনের জন্য এখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সেখানে পরিবেশগত যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করতে হবে। এর ফলে কি হবে, ব্যবসায় পরিবেশ সেখানে প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা এইভাবে আমরা ব্যবসায় পরিবেশের ধারণা, সংজ্ঞা এবং ব্যবসায় পরিবেশের যে উদাহরণগুলো সেগুলো আমরা দিব, দিলে আমরা চার থেকে চার নাম্বার পাবো। আচ্ছা, তারপর আমরা খতে চলে আসি ব্যবসায়ে বৈষ্টিক পরিবেশের উপাদান। তাহলে ব্যবসায়ের বৈষ্টিক পরিবেশের উপাদান, ব্যবসায় পরিবেশ এখানে বৈষ্টিক বলতে বোঝাচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের ভিতরকার, যে ব্যবসায় পরিবেশের ভিতরে, ব্যবসা পরিবেশের
চারটি উপাদান, ব্যবসায় পরিবেশের বেষ্টিক পরিবেশের উপাদান। যেমন ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরের পরিবেশেরও প্রয়োজন। যেমন ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছে, আমরা পরিচালনা করছি, আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে কর্মকর্তা কর্মচারীর মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে শৃঙ্খলা থাকতে হবে, প্রতিষ্ঠানের যে স্বচ্ছতা রয়েছে সেই স্বচ্ছতা থাকতে হবে, প্রতিষ্ঠানের ভিতরে একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, যে কে কোন পদে চাকরি করে বা কার সাথে কে নিয়ন্ত্রণ করবে, কে কার উপরে, কে কার অধীনস্থ, সেই বিষয়গুলো যদি স্পষ্ট থাকে তাহলে কী হবে, প্রতিষ্ঠানের যে বেসিক পরিবেশ সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। একজন অর্ডার দিলে সেই অর্ডার অনুযায়ী কাজ বাস্তবায়িত হবে। একজনকে বলা হলো যে তুমি কাজটি করে নিয়ে আসো, এখন যাকে বলা হচ্ছে সে যদি বলে যে না আমি তোমার কথা মানতে বাধ্য নই, তাহলে এখানে যে জোড়াময় শিকলের যে একটা বিষয় রয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে প্রযোজ্য হয়। তাহলে কি করতে হবে, এটা যদি নির্দিষ্ট থাকে যে কে কাকে নিয়ন্ত্রণ করবে, প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য কি কি করা দরকার, এই বিষয়গুলো যদি আগে থেকে নির্ধারিত থাকে তাহলে সেই ব্যবসায়ী যে বেষ্টিক পরিবেশ সেগুলো অনেকটাই সুন্দর হয়। অতএব ব্যবসায়ের বেষ্টিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলো সুস্থভাবে এবং সুনিপুণভাবে পূর্ব থেকে নির্ধারিত থাকলে ব্যবসায় কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়। তাহলে আমরা এই ব্যবসায় পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আমরা দিব, এবং এখানে চারটি উপাদান কথা বলা হচ্ছে, চারটি উপাদান দিব এবং উদাহরণ সহকারে দিব। তাহলে কি হবে, আমাদের সেই উত্তরগুলো সঠিক হবে। এরপরে আমরা আসি ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উপাদান, ছ সহকারে এখানে বলা আছে চারটি সামষ্টিক। তাহলে এখানে ব্যবসার যে সামষ্টিক মানে সবগুলো উপাদানের কথা বলেছে, এই সবগুলো উপাদান আমরা ব্যবসায় পরিবেশের সবগুলো উপাদান আমরা একসাথে পড়ে আমরা এখান থেকে ছক দিব এবং ছকের মধ্যে চারটি উপাদান লিখবো এবং উদাহরণ সহকারে লিখবো। তাহলে ব্যবসায় সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের দিতে হবে। আমরা কিন্তু এখানে ছক যে রয়েছে এই ছকের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি ব্যবসায় পরিবেশের সাধারণ উপাদান বা শক্তিসমূহ, এবং নিচের লাইনে দেয়া ব্যবসায়িক পরিবেশের সাধারণ উপাদান বা এর উপর প্রভাব বিস্তারকারী সাধারণ বা সামষ্টিক শক্তিসমূহ ছকের মাধ্যমে তুলে ধরা হলো। তাহলে এটা হচ্ছে কি সামষ্টিক, তাহলে এই যে এখানে প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত যে পরিবেশগুলো রয়েছে এটা আমরা এখানে ছক সহ চারটির কথা বলা হয়েছে। তাহলে চারটি আমরা দিব, চারটি দিয়ে আমরা কি করব, এই চারটি দিয়ে ছক সহকারে চারটি দিব এবং চারটি সম্পর্কে একটু বর্ণনা লিখে এই চারটির উদাহরণ দিব, তাহলেই আমাদের উত্তরটা সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে প্রাকৃতিক পরিবেশ, এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমরা এখানে যে আটটি রয়েছে তোমাদের এটা ক্লাসে পড়ানো হয়েছিল, যে ভূপ্রকৃতি, মৃত্তিকা, তারপরে হচ্ছে জলবায়ু, এইভাবে এগুলো সমন্বয়ে যে পরিবেশগুলো ওঠে তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। তাহলে এগুলো আমরা এগুলো সংযুক্ত করতে পারি, যেমন এখানে আয়, সঞ্চয়, বিনিয়োগ, আর্থিক ব্যবস্থা, এগুলো সমন্বয়ে যে পরিবেশগুলো ওঠে তাকে বলা হয় অর্থনৈতিক পরিবেশ। তাহলে এগুলো আমরা এবং তিন চারটা একসাথে যুক্ত করে এটা একসাথে আমরা বলতে পারি এটা হচ্ছে এই পরিবেশের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব, ছক দেব, চারটি ছক দিব এবং এই চারটির সংজ্ঞা দিয়ে এটার আদলে একটি করে উদাহরণ দিয়ে দিব। আশা করি আমরা চার থেকে চার পেয়ে যাব। তারপরে সর্বশেষ ঘ নাম্বারে বলা হচ্ছে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদান সমূহের প্রভাব, অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত, উদাহরণ সহ। তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে সামষ্টিকের যে চারটি কথা বলা হয়েছে আমরা
পুনরাবৃত্তি না করে এই চারটি বাদ দিয়ে এখানে বাকিগুলো দিই তাহলে জিনিসটা ভালো হবে। এখানে যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে যে অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত, এই তিনটাই, যেমন অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং আইনগত পরিবেশ, তাহলে এগুলো কি করব আমরা, এই তিনটা আগে লিখব। লিখে এখানে আগে আমরা যে ব্যবসায়িক পরিবেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, পরিবেশের উপাদান, তাহলে এখানে যে প্রভাব বিস্তারকারী উপাদান এখানে তিনটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আমাদের এখানে কোনো ভাবনার ততটা বিষয় নেই, আমরা এই তিনটি লিখ তিনটি আগে লিখব, যে এখানে হিডিং দিব যে অর্থনৈতিক পরিবেশ। তাহলে অর্থনৈতিক পরিবেশ কাকে বলা হয়, যেমন অর্থ সঞ্চয় বিনিয়োগ, অর্থ সংক্রান্ত যে লেনদেন যে পরিবেশের মধ্যে বিরাজ করে তাকে বলে আর্থিক পরিবেশ বা অর্থনৈতিক পরিবেশ। তাহলে এটা দিলাম, এটা দিয়ে আমরা কি করব, একটি উদাহরণ দিয়ে দিলাম যে আমরা ব্যাংকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি, ব্যাংকে টাকা লেনদেন করে থাকি, আদান প্রদান করে থাকি, এলসি করে থাকি, আমদানি রপ্তানি কাজে, এই যে ব্যাংকের যে যাবতীয় কার্যক্রম এটা যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সঠিক সময়ে যদি ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় বা এক স্থান থেকে অন্য স্থানে সঠিক সময়ে টাকা স্থানান্তর করা যায়, তাহলে এই ক্ষেত্রে নিরাপত্তা পাওয়া যায়, আর্থিক নিরাপত্তা পাওয়া যায় এবং ক্রেতা এবং ভোক্তা বা যাদের মধ্যে লেনদেন হচ্ছে তারা সঠিক সময়ে টাকাটা পেয়ে যায়। এছাড়া যে পণ্য ক্রয় বিক্রয়ের যে একটা বাধা ঝুঁকি সেটাও দূরীভূত হয়। তাহলে এই যে কথাটা লিখলাম এবং সংজ্ঞাটা দিলাম, এর ফলে কিন্তু আমাদের অর্থনৈতিক পরিবেশ এবং উদাহরণটা শেষ হয়ে গেল। এভাবে আমরা রাজনৈতিক পরিবেশের সংজ্ঞা দিব, যে এখান থেকেই নিতে পারি যে সার্বভৌমত্ব, সরকার, রাজনৈতিক দল, এগুলোর সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। এটা লিখে আমরা সেই আলোকে উদাহরণ দিয়ে দিব। আবার একটু আলোচনা করলাম যে দেশে হরতাল, অবরোধ, মারামারি এগুলো যদি থাকে, তাহলে রাজনৈতিক সহিংসতা যদি থাকে তাহলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হবে না। ব্যবসায় যারা প্রতিষ্ঠান পরিচালনা করছে তারা নানা ধরনের ঝুঁকির মধ্যে অবস্থান করবে, তার চিন্তা করবে যে রাজনৈতিক অস্থিরতা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এটা এটা আমরা একটা সুন্দর একটা সলিউশনে চলে আসলাম। তারপর হচ্ছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশের এমনিভাবে আমরা সংজ্ঞা দিতে পারি এখান থেকেই, যে বইয়ের মধ্যে আরও ভিতরেও আছে, তোমরা ওইটাও দিতে পারো। আবার এটাও সহজ ভাষায় দেওয়া যায় যে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংক্রান্ত আইন, ভোক্তা সংরক্ষণ আইন ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে আইনগত পরিবেশ। তাহলে আইনগত পরিবেশ, যেমন একজন ভোক্তা কোন পণ্যটি ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করবে, বা তার কী কী অধিকার, বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আইনগত কী কী বৈধতা অর্জন করতে হয়, এগুলো একজন ব্যবসায়ীর ক্ষেত্রে জানা অনেক জরুরি। কারণ এক একজন ব্যবসায়ী এক এক ধরনের ব্যবসা করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকার নির্দিষ্ট এলাকা দিয়েছে, নির্দিষ্ট সময় দিয়েছে, এই নির্দিষ্ট এলাকা বা সময়ের মধ্যে তারা এটা পরিচালনা করে। কিছু কিছু ব্যবসা আছে যে নির্দিষ্ট এলাকা ভিত্তিক, নির্দিষ্ট স্থান ভিত্তিক, যেমন হোটেলের ব্যবসা, হোটেলের ব্যবসা এটা হচ্ছে পর্যটন এলাকায়, আবাসিক হোটেলের ব্যবসা পর্যটন এলাকায়। তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তৈরি হয়, চামড়ার ফ্যাক্টরি, তাহলে এটা নির্দিষ্ট এলাকায় করতে হবে, এর বাইরে যদি যায় তাহলে এটা বৈধ ব্যবসায়ী, অবৈধ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আইনগত একটা বিষয়। তাহলে এটা যদি পূর্ণাঙ্গভাবে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক এবং আইনগত একটু সংজ্ঞা লিখে উদাহরণ সহকারে ব্যাখ্যাটা দিই, তাহলে আমরা 4 থেকে 4 পাবো। আশা করি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা বুঝতে পেরেছো। একটি বিষয় লক্ষ্য রাখবে, কোনো কিছু একেবারে হালকাভাবেও নেবে না, যে একেবারে এটা একেবারেই আমি কোনো বিষয় না, আবার এটা অবহেলা করে ছেড়েও দিবে না, তেমনিভাবে আবার অনেক বেশি কঠিন মনে করে যে এটা আমাকে অনেক কঠিন মনে হচ্ছে সেটা মনে করারও কোনো কারণ নেই। ক্লাসের মধ্যে তোমাদের বুঝিয়ে দেওয়া হলো, ক্লাস হচ্ছে তোমাদের হাতে বই আছে, এগুলোর আলোকে কিন্তু তোমরা এগুলো সলিউশনগুলো অতি সহজেই খুঁজে পাবে। শিক্ষার্থীরা তোমরা সঠিক সময়ে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে এগুলো যাতে টিচারের কাছে হস্তান্তর করতে পারো সেই বিষয়ে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ।